আজকের এই ভিডিওতে আমি আপনাদের 10টি এমন হ্যাবিট সম্পর্কে জানাবো যা আপনার লাইফকে একেবারে বদলে দেবে। প্রতিটি স্মার্ট আর সফল ব্যক্তির চাবিকাঠি যা লুকিয়ে থাকে এই অভ্যাসগুলির মধ্যে, আর আপনি যদি এগুলিকে ফলো করতে পারেন তাহলে আপনার লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আপনি প্রতিদিন স্মার্ট থেকে স্মার্টেস্ট হতে থাকবেন। তাহলে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রতিটি রুটিনকে ফলো করতে আপনার সময় লাগবে মাত্র 10 মিনিট। নাম্বার ওয়ানে রয়েছে ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। আপনি হয়তো জানেন আমাদের ব্রেনে 70% জল থাকে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের 70% জায়গাতে জল রয়েছে। আর আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজন অনুযায়ী জল পান করে নেন তাহলে এই জল আপনার ব্রেনকে আর আপনাকে এনার্জেটিক করে দেবে। আসলে ঘটনাটি এমন হয় যে আমরা যখন অনেক সময় ঘুমিয়ে থাকি তখন আমাদের ব্রেনে জলের পরিমাণ কমে যায়, এর ফলে আমাদের ব্রেন ডিহাইড্রেশনের শিকার হয়ে থাকে। আর রিসার্চাররা বলছে এই সময় আমাদের ব্রেন সেল শুকিয়ে যায়, যার ফলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দুর্বল অনুভব করতে পারেন, আপনার বিরক্তি লাগতে পারে, মাথা ব্যথা করতে পারে, কিংবা মেজাজ খিটখিটের মতো সমস্যা দেখা দিতে পারে। আর এই সময় যদি আপনি খালি পেটে 1 থেকে 2 গ্লাস জল পান করে নিতে পারেন তাহলে আপনার ব্রেনের মেটাবলিজম বেড়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন যে এটি কতটা লাভজনক। আর এই জল আপনার শরীর থেকে টক্সিনকে বাইরে বার করে দেবে, যে টক্সিন আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে থাকে। আর আপনি চাইলে এই জলের মধ্যে লেবু মিশিয়েও খেতে পারেন। তবে এই জল খাওয়ারও একটি নিয়ম রয়েছে, আপনাকে এই জল দাঁড়িয়ে নয় বসে খেতে হবে, আর আপনাকে ধীরে ধীরে খেতে হবে। আর একই সঙ্গে সায়েন্টিস্টরা এটাও বলছে যে যদি আপনি সেই জলকে আগের দিন রাতে কোনো তামার পাত্রে রেখে দেন আর পরদিন সকালে উঠে পান করেন তাহলে তা আপনার শরীরের জন্য আরও অনেক বেশি লাভদায়ক হবে। তবে এক্ষেত্রে নর্মাল জলও ভালোই হয়ে থাকে। নাম্বার টুতে রয়েছে মেক ইউর বেড। পৃথিবীর মহান মহান মানুষেরা কি বলে জানেন? তারা বলে যে আপনি যদি আপনার জীবন পাল্টাতে চান তাহলে তার শুরুটা করুন আপনার বেড দিয়ে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, স্টার্ট অফ বাই মেকিং ইউর বেড। আপনি যদি আপনার খারাপ অভ্যাসকে বদলাতে চান তাহলে সবার প্রথমে ঘুম থেকে উঠে আপনাকে আপনার বিছানা গোছাতে হবে, কারণ এর পেছনে একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট রয়েছে। আপনি যদি সকালে উঠে বিছানা পরিষ্কার করেন তাহলে তা সরাসরি আপনার ব্রেনের ওপরে এফেক্ট ফেলে, আর আপনার ব্রেন এটা মানতে শুরু করে দেয় যে আপনি একজন ডিসিপ্লিন মানুষ। আর এজন্য আপনার আগামী সময়েও এই রকমভাবেই যেতে থাকে। আর আপনি জানতেও পারবেন না আপনার এই অভ্যাসটি আপনার সারা দিনের কাজকর্মের ওপর কতটা প্রভাব ফেলছে। এরপরে রয়েছে লিসন মিউজিক। সায়েন্টিস্টরা কি বলছে জানেন? তারা বলছেন আপনার মিউজিক শোনার ধরন আপনার ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত। একটি ভালো মিউজিক আপনার সম্পূর্ণ দিনকে ভালো করে দিতে পারে, আর একই সঙ্গে একটি খারাপ মিউজিক আপনার সমস্ত দিনকে খারাপ বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেমনটা আপনিও অনুভব করেছেন যে যদি আপনি কখনো দুঃখের গান শুনে থাকেন তাহলে আপনার মন তখন ভারাক্রান্ত হয়ে যায়, আর আপনি যদি কিছুক্ষণ পর একটি আনন্দের গান শোনেন, খুশির গান শোনেন, আপনার মন তখনই খুশিতে ভরে ওঠে। তাহলে বুঝতেই পারছেন যে গান কিভাবে আমাদের ব্রেনকে প্রভাবিত করছে। আর সায়েন্টিস্টরা এটাই বলছে, তারা বলছেন যে আপনি যদি সকালে উঠে এনার্জেটিক গান শোনেন তাহলে আপনি সারা দিন সক্রিয় থাকবেন। তাই চেষ্টা করুন সকালে উঠে পজিটিভ কোনো মিউজিক শোনার, আর সেটি 10 মিনিটের জন্য হলেই চলবে। এরপর রয়েছে রিড সামথিং ইন্সপায়ারিং। আপনি সারাদিন যেভাবে কাটাতে চান, যেরকম কাজ করে কাটাতে চান, সেরকমই একটি স্টোরি আপনাকে শুনতে হবে বা আপনাকে বই থেকে পড়ে নিতে হবে। আর আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে এমন কোনো স্টোরি সম্পর্কে জেনে নেন যে কাজ আপনি সারাদিনে করতে চান তাহলে আপনার সারাদিন সঠিক পথে এগোবে, এমনটাই বলছে সায়েন্টিস্টরা এবং সাইকোলজিস্টরা। এরপর রয়েছে ডিপ ব্রিদিং।
যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য আমাদের ব্রেন পাওয়ারফুল হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ডিপ ব্রিদিং। আপনি যদি সকালে মাত্র 10 মিনিটের জন্য হলেও ডিপ ব্রিদিং করে থাকতে পারেন, তাহলে আপনার সারাদিন ভীষণ ভালো যাবে। আপনাকে ধীরে ধীরে শ্বাস নিতে হবে আর ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে, অর্থাৎ আপনার ব্রেনে অনেক বেশি পরিমাণে অক্সিজেন আপনাকে পাঠাতে হবে, যার ফলে আপনার ব্রেন থেকে সমস্ত রকম নেগেটিভ ভাবনা চিন্তা বাইরে বেরিয়ে যাবে। আপনার ব্রেন খুশিতে ভরে উঠবে। আপনি চাইলে যে কোনো মুহূর্তে এই ডিপ ব্রিদিং ট্রাই করে দেখতে পারেন। আর এই ডিপ ব্রিদিং আপনার মনকে যেমন শান্ত করবে, খুশি করবে, সেরকমই আপনার ধৈর্য শক্তিকে বহু গুণ বাড়িয়ে তুলবে। এবার রয়েছে মুভ ইওর বডি। আপনি কি জানেন যে অর্থোপেডিক সার্জনরা কি বলছেন? তারা বলছেন যে সকালে উঠে আপনি যদি স্ট্রেচিং করেন সঠিকভাবে, অনেকটা এই রকম ভাবে, তাহলে এর মাধ্যমে আপনার মাসল সক্রিয় হয়ে যাবে, একই সাথে আপনার ব্লাড প্রেশার ভালো থাকবে। আর ব্লাড প্রেশার ভালো থাকার সঙ্গে আপনার মুডের সরাসরি সংযোগ রয়েছে। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে আপনার বাড়ির বড়রা যখন ঘুম থেকে ওঠে তখন তারা এরকমভাবে স্ট্রেচিং করে থাকে। এবার রয়েছে টেক সানলাইট। গাছে যেরকম সূর্যের আলো প্রয়োজন হয়, আপনি কি জানেন যে আমাদের মানুষদেরও একই রকমভাবে সূর্যের আলো প্রয়োজন হয়? এই সূর্যের আলো আপনার শরীরে ভিটামিন ই উৎপন্ন করতে সাহায্য করে, আর এই সূর্যের আলো আপনার শরীরে সেরাটোনিন হরমোনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। আর এই সেরাটোনিন হরমোন কিন্তু কোনো সাধারণ হরমোন নয়, এই হরমোনকে হ্যাপি হরমোন বলা হয়। অর্থাৎ আপনি নাম শুনেই বুঝতে পারছেন যে এই হরমোন আপনাকে খুশি রাখতে সাহায্য করে। এরপর রয়েছে টেক কুল শাওয়ার। আপনি হয়তো খেয়াল করেছেন যে যখন আপনি নর্মাল সময় স্নান করেন তখন আপনার মুড কেমন থাকে, আর সঙ্গে যখন আপনি সকালে কোল্ড শাওয়ার নেন, অর্থাৎ ঠান্ডা জলে স্নান করেন, সেই দিন আপনার মুড কেমন থাকে। আমি জানি আপনি নিজেই এর মধ্যে বুঝে গেছেন, আসলে এর পেছনে সায়েন্টিফিক কারণ রয়েছে। যদি আপনি ঠান্ডা জলে স্নান করেন তাহলে তা আপনার মাইন্ডকে ক্লিয়ার করে, আপনাকে এনার্জেটিক করে তোলে, আপনার শরীরে রক্ত চলাচলকে অনেক বাড়িয়ে দেয়। এই জন্যই ঠান্ডার দেশের মানুষেরা বরফ গোলা জলে স্নান করে। এমনকি এর জন্য তো একটি উৎসবও রয়েছে যে তারা যদি এই ঠান্ডা জলে স্নান করে তাহলে তাদের শরীরে রক্ত চলাচল বেড়ে যাবে আর তারা অনেক বেশি সক্রিয় হবে, অ্যাক্টিভ হবে। আর এর পেছনে ডাক্তার সহ সায়েন্টিস্টদের সম্পূর্ণ সহমত রয়েছে। আর চেষ্টা করুন আপনিও এবার থেকে এটা ফলো করার, যার ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আর সবার শেষে রয়েছে প্ল্যান ইওর ডে। নিজের দিন সম্পর্কে প্ল্যান করুন। আপনি যখন স্পেশাল তাহলে আপনার দিনের রুটিনটিও স্পেশাল হওয়া উচিত। আগের দিন রাতেই আপনি সেট করে রাখুন যে আগামী দিন আপনি কি কি কাজ করবেন, আর দিনের শেষে কাউন্ট করুন যে আপনি যে কাজগুলিকে করতে চেয়েছিলেন সেগুলির মধ্যে আপনি কতগুলি কাজ কমপ্লিট করতে পেরেছেন। আর এই কাজ দুটি আপনার প্রত্যেকটি দিনকে গুড থেকে বেটার আর বেটার থেকে বেস্ট করে তুলবে। তাই এবার থেকে ফলো করুন প্রত্যেকটি রুটিনকে আর আপনার লাইফকে বেটার থেকে বেস্টের দিকে নিয়ে যান। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের মাধ্যমে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।